তো বন্ধুরা দেখো, এই যে সকাল 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 বলতে এখন সকাল নেই, 11টা বাজে। তো এই যে তোমাদের দাদা ভাই একটা মাছ কিনে নিয়ে এসেছে, এটা হচ্ছে শকদ মাছ। তোমরা কি মাছ নামে জানো আমি জানি না, তো এটা হচ্ছে শকদ মাছ, শকদ মাছ বলেই জানি। তো দেখো, শকদ মাছের একটু বালি থাকে ওপরের দিকটা, সেই বালির দিকটা আমি কেটে ফেলে দিয়ে পিস বানিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই পিস করে যেহেতু আনেনি, সেই জন্য পিস আমি করে নিচ্ছি। তো দেখো, এই ছোটো ছোটো করে পিস করা হয়ে গেছে, আর আমি হাতটা ধুয়ে নিলাম, কেন মাছটা আমি পরে ধুতে যাব ভাবলাম কি, বটিতে যখন বসেছি আর আনাজগুলো কেটে নিই। তো দেখো, এই যে থোরের ডালনা করব, সেই জন্য থোর কাটছি। থোরের ডালনা খেতে খুবই ভালো লাগে, থোর মোচা কলা যাই বলো খুবই ভালো লাগে খেতে। তো এই যে সবজি কাটছি, তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বক বক করছিলাম কি একটা কথা নিয়ে, রে বিরক্ত হয়ে যাচ্ছিলাম বলতে ওকে। তো যাই হোক, এই যে সবজিগুলো আমি কেটে নিচ্ছি থোরের ডালনার জন্য, কুমড়ো আলু, আর থোরটা আমি কেটে তো নিলাম এই যে, আর ওখানে ভাত বসিয়েছি, ভাতে জল দিতে উঠেছিলাম। তো যাই হোক গাইস, সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছে, আর আমিও আছি, মোটামুটি আছি। তো সুরজিৎ পার্বতী ব্লগে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে তো রবিবার, তোমার তো দেখলেই আমি সবজি কাটছিলাম, আর কী সবজি কেটেছি সেটাও তোমরা দেখলে। হ্যাঁ, থোরের সবজি হবে, আর হবে ওটা হচ্ছে শকদ মাছ, শকদ মাছের ঝাল হবে। তো এই হবে আজকে, আর আয়ুষ তো ছাদে ছাদে ঘুরে ওড়াচ্ছে, যেহেতু আজকে রবিবার স্কুল যায়নি, আর আজকে আবহাওয়াটাও প্রচুর মেঘলা, কদিনই মেঘলাই হয়ে আছে, খুব একটা রোদ হচ্ছে না। তো যাই হোক, আর এই দেখো এখানে আমি পোড়া বস করিয়েছি, মাছটা ভাজবো, সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে তোমরা তো দেখলেই। আর এটা তখন আমি কাটছিলাম, তখন প্রায় তখন 11:30 বেজেছিল, তো ভাত আমার হয়ে গেছে। আর এটা অনেকক্ষণ পরের ভিডিও, একটু তোমাদের দাদার সাথে কাজ করছিলাম সেই জন্য আর করা হয়নি। তো যাই হোক, তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভিডিওটা যে অনেক ভালো লাগবে। তো চলো আমি রান্না করে তোমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমার তেল গরম হয়ে যাওয়ার পরে দেখো মাছগুলো এত ছিটকাচ্ছে, তেল মানে ফাটছে, দূরে দাঁড়িয়েছিলাম। এই মাছ না প্রচণ্ড ছিটকায় জানো তো, যেহেতু চামড়া থাকে সেই জন্য প্রচুর ছিটকায়। তো যাই হোক, এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু পেস্ট করে নিয়ে এই যে মাছের ঝালটা বস করিয়ে দিয়েছি। এই মাছের ঝালটা কি বলো তো, একটু আদা রসুনকে পেস্ট করে রান্না করলে আমার মনে হয় ভালোই লাগে, আর সেই জন্য সমস্ত কিছু পেস্ট করে দেখো মশলাটা কষিয়ে নিয়ে হালকা করে জল ঢেলে নিয়ে দিয়েছি, কারণ হয়ে গেছে প্রায় মশলাটা কষা। তো যাই হোক, এর মধ্যে আমি জল দিয়ে আবার মাছ দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, এই যে দেখো এখানে থোরের ডালনার জন্য আলু কুমড়ো কেটেছি, এই যে থোরটাকে কুচি কুচি করে কেটে রেখেছি নুন মাখিয়ে, যাতে ওর মধ্যে সব জলটা বেরিয়ে যায়। তো যাই হোক দেখো, আমার তো বলতে বলতে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্না কমপ্লিট হয়ে গিয়ে আয়ুষকে স্নান করানো হয়ে গেছে, আর দেখো আমিও স্নান করে চলে এসেছি। আর আয়ুষ বলছে মা খিদে পাচ্ছে, আর আমি বলছি ঠিক আছে, আর আমি মাথাটা আঁচড়ে নিই চুলটা, তারপরে খাবো। তো আর অনেক বেলাও হয়ে গেছে, এখন প্রায় বাজে 3:10। তো দেখো সবজিটা এই সবে যেহেতু নামিয়েছি না, ওখানে এখনও ভাব বেরোচ্ছে, আর এই যে মাছের ঝাল, এই দেখো ভাব উঠছে, এই মার তো নামালাম। তো যাই হোক, এই যে আয়ুষকে ভাত খাওয়াতে বসে গেছি, আর তোমাদের দাদা ভাই তো খুব আজকে আমার একটু প্রশংসা করলো রান্নার, যে খুব সুন্দর রান্না হয়েছে। আর বরেরা প্রশংসা করলে কার না ভালো লাগে, তোমরাই বলো। তো যাই হোক, তোমরা দাদা ভাই বললো আজকে খুব সুন্দর রান্না দুটোই হয়েছে, খুব তৃপ্তি করে খাবো। তো আয়ুষকে এখানে আমি ভাতটা মেখে দিচ্ছি, ওকে খাওয়াবো না, তোমাদের দাদা ভাই অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে ওর ভাতটা মাখিয়ে, ওকে আমি জাস্ট দু এক গাল খাইয়ে বলবো তুই এবার খা, নিজে নিজে কি একটা হাতের মধ্যে নিয়ে খেলছে। তো যাই হোক চলো দেখো, আর ওকে আমি খাই, এই যে হাতের মধ্যে দেখো কি কাগজ নিয়ে খেলছে, আর টিভি হাঁ করে টিভি দেখছে। তো দেখো, এই যে ভাত খাইয়ে দিচ্ছি, আর তারপরে আমিও খেয়ে নেব। তো দেখো, ভাতটা খাওয়ার পরে আমি একটু বাসনগুলো ধুতে বাইরে চলে গেছিলাম, আমার সমস্ত নেল পালিশের দেখো সিসিগুলোকে নিয়ে, কি খাতা, ওই যে ওর বাপি একটা দিয়েছে, ওই যে কি কাগজ তার মধ্যে পেন দিয়ে লিখছে, কি অবস্থা বলো, আমার সব নেল পালিশগুলো শেষ করে দিল। তো ওকে ওই বলছিলাম তুই বদমাইশি করিস নি, তুই একটু বসে বসে ড্রয়িং কর, আর যেহেতু সানডে, ওর সানডে ড্রয়িং থাকে, কিন্তু আজ ওর ড্রয়িংয়ে যায়নি, একটু লেট হয়ে গেছে বলে কিছুতেই যাচ্ছে না, যে লেট হয়ে গেছে আমি আজকে আর যাব না, স্যার যদি কিছু বলে কি বলবো, যাই হোক এইসবের জন্য কিছুতেই জানো তো ড্রয়িংয়ে গেল না।
তাই বললাম যে ঠিক আছে ঘরে বসে বসে ড্রয়িং কর। তো ভাবলো কী ড্রয়িং করবো কী ড্রয়িং করবো, তো দেখো অনেক অনেক ড্রয়িং আছে আগের। আমি বললাম প্র্যাকটিস কর, বলছে না আমি ফোন দেখে ড্রয়িং করব। তো এই যে ওর বাবার ফোন দেখে দেখে ড্রয়িংটা করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার ছেলে কেমন ড্রয়িং করছে সেটাও তোমরা কমেন্টে জানাও। তো চলো ভিডিওটা দেখো, আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো আমি এখানে সন্ধ্যেবেলা হয়ে গেছে, তো এই যে এবার হচ্ছে নাস্তা করব। আর তোমাদের সাথে একটু বক বক করছিলাম, এইটা আমি ভয়েসটা শুনিনি যে পাশের রুমে গান চলছিল। কি আমার একটা সমস্যা জানো তো বন্ধুরা, কখন গান চলে কি আমার এইসবের জন্য এমনি আমার কপিরাইট ক্ল্যাম চলে আসে প্রায় বড় ভিডিওতে। তাই আমি ভয়েসটা কেমন কি ভাবে লবণ তোমাদেরকে এটাই বলছি যে রুমটার কি অবস্থা হয়ে আছে, আমি চলো একটু দারুণ গুছিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসি আর নাস্তা খাবো। আয়ুষ আর তোমার দাদাভাই নিচে গেছে আর আমার একটা পছন্দের নাস্তা আমি কিনে আনতে বলেছি। আর তো চলো সেটাই আমি বলছিলাম, আর এই যে একটু বিছানাগুলো গুছিয়ে নিই, তোমাদের কাছে আবারও আসছি। তো চলে এলাম, দেখো ঘর তো গোছানো পুরো আমার কমপ্লিট, গোছানো হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আর এই যে আয়ুষ চলে এসছে, এই যে আয়ুষ দেখো, ও চাউমিন কিনতে গিয়ে, চাউমিন কিনতে গিয়ে দেখো কি কিনে এনেছে, দেখো কি কিনে এনেছিস তুই, এই যে একটা লেসের প্যাকেট কিনে চলে এসছে, কি বড় দেখো। তো চল লেস্ট কিনে চলে, তো চলো আমরা চাউমিন খেতে বসি। তো এই দেখো চাউমিনগুলো, চাউমিনটা হচ্ছে ভেজ চাউমিন, এতে ডিম বা কোনো কিছুই দেওয়া নেই। এই যে আর এটা হচ্ছে আয়ুষের তোমার দাদা ভাইয়ের জন্য চিকে রেখেছি, ওটা থাক গরম। ডিম আছে, ডিম ও সরি সরি সত্যি তো ডিম দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ ডিম দেওয়া আছে। অনেক সময় সবজি তো আনা হয় না, ওই জন্য আমি ওটাই বললাম আর কি। তো এই যে তো চলো চাউমিনটা আমরা খেয়ে নিই। আর দেখছো কীরকম বদমাইশি করে, বদমাইশির ওরা আর শেষ নেই, কীভাবে দেখো ওই কেমন করছে দেখেছো। তো যাই হোক এই যে চাউমিনটা আমি আর আয়ুষ খেয়ে নেবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি, ও পরে আসলে খাবে। তো চলো আমরা খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে চাউমিন খেতে খেতে এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা।